আসসালামু আলাইকুম এভরিওয়ান, নায়মাসক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে শপিং ব্যাগ দিয়ে একটি পমপম বল তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আগের ভিডিওতে রঙিন কাগজ দিয়ে পমপম বল তৈরি করে দেখিয়েছিলাম, আজকে দেখাবো কিভাবে শপিং ব্যাগ দিয়ে এই পমপম বলটি তৈরি করা যায়। আমি একটি বড় শপিং ব্যাগকে কেটে চার ভাঁজ করে নিয়েছি, তারপর এখন কুচি কুচি করে নিচ্ছি। আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তাদের বলছি, এই ভিডিওতে পার্থক্য শুধু আগেটা ছিল রঙিন কাগজ, এখন হলো শপিং ব্যাগ, এটুকুই আর কিছু না। তবে বলতে গেলে আমার পার্সোনালি শপিং ব্যাগেরটাই খুবই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এটাকে আপনারা ফুল হিসেবে যখন ব্যবহার করবেন, ময়লা হয়ে গেলে সহজে পানি দিয়ে ওয়াশ করাতে পারবেন, কাগজ তো আর পানি দিয়ে ওয়াশ করানো যায় না। এই পমপম বলটি দিয়ে অনেক কিছুই করা যায়, তার মধ্যে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি। এটা ফুল হিসেবে আপনারা ওয়াল হ্যাঙ্গিং বা ঘরের জার বানিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন, অথবা ফুলদানি হিসেবেও টেবিলে সাজাতে পারবেন। তার সাথে এটা দিয়ে বাচ্চারা সহজে খেলতে পারবে, কেননা এটা সহজে ছিঁড়ে যাবে না এবং আপনারা ইজিতেই ওয়াশ করাতে পারবেন। তো বন্ধুরা, আমি আগের মতো এখন এটাকে বেঁধে নিয়েছিলাম, এখন এখান থেকে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা শপিং ব্যাগ দিয়ে করলে রিস্ক একটু কম থাকে, কেননা কাগজ দিয়ে করতে গেলে পাপড়িগুলো ছিঁড়ে যায়। বিভিন্ন কালারের শপিং ব্যাগ দিয়ে এটা আপনারা করতে পারবেন, আশা করি এটা আপনাদের ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সুন্দর বলটি তৈরি। পাপড়িগুলো ছাড়িয়ে নেওয়া শেষ হলে আগের মতো করে আমি কেচি দিয়ে এটাকে বল আকারে সাইজ করে নেব। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। এমন আরও ক্রাফট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ভিজিট করে আসবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।